হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌজিলাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে স্যাটারডে, তো কালকে তো মকর সংক্রান্তি গেল, আজকেরও পুজো আছে বাড়িতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বাড়িতে পুজো আছে, আর একটু পুজো করবো, কারণ আমাদের আজকেরও পুজো করতে হয়, তো আজও পুজো হবে। তো চলো তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর এবারে আমি যাচ্ছি একটু বাজারে বাজার করতে। তো ভেবেছিলাম সকাল সকাল চান করে পুজো করে নেবো, তো মা বললো যে আমি চান করে পুজোটা করছি আর তুমি একটু বাজারে চলে যাও, কারণ দুদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে আর আজকে পাড়ায় মাছ আসেনি। মাছ এসেছিলো ওই দিকে এসেছিলো, মানে আমাদের গলিতে ঢোকেনি, মেন রোডে এসেছিলো, তো সেই কারণে আমি কিনতে পারিনি। তো মা বললো তুমি যাও বাজারে একটু মাছ টাছ নিয়ে এসো, আর বড়োবাবুর কদিন ধরে পেটে ব্যথা করছিলো বললাম, তো ওকে একটু ঝোল খাওয়াতে হবে, সেই জন্য বাজারে যাচ্ছি, একটু বাজার করে নিয়ে আসি। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে দেখা হবে, কথা হবে, যদি পারি ভিডিও করব, না পারলে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার মাস্কটা কোথায় রে? এই যে পেয়েছি 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 এই যে মাস্ক, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ক তো ক্যারি করতেই হবে। তো চলো মাস্কটা পরে নিই, পরে নিয়ে যাই বাজারের দিকে। হ্যাঁ, তোর খালি কক হারিয়ে যায়, সকালে আজও সকালে খেলতে যাওয়ার জন্য ও উঠে পটি ফটি করে একদম রেডি, মাম্মা বৃষ্টি পড়ছে, তো আর যাওয়া হলো না। কালকে খালি বলতে বৃষ্টি হবে বৃষ্টি হবে, আমি না বৃষ্টি হবে না, ও তো না যেতে পারলেই ভালো, সকালবেলা ঘুম থেকে উঠতে কারই বা ইচ্ছা করে অবশ্য, তো যাওয়া হলো না বৃষ্টির কারণে, কালকে আবার দেখি কি হয়। তো চলো বাজারটা করে আসি। তো বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে এত মানে বাজারে ভিড় হয়েছে, আর আলু কিনে ফেলেছি প্রথমেই, আর আমার হাতের অবস্থা দেখবে, এই দেখো হাত দেখো পুরো মানে লাল রক্ত জমে গেছে। আলু কিনে ফেলেছি প্রথমে, তো আলুটা নিয়ে আজ আগাতে পারছিলাম না, ওই জন্য ভিডিও করতে পারিনি বাজারে। তো নিয়ে এসেছি আলু, বাঁধাকপি, টমেটো, আর জ্যান্ত মাছ পাইনি, জ্যান্ত মাছের বদলে আমি নিয়ে এসেছি বাটা মাছ, আর আমাদের জন্য একটু নিয়ে এসেছি ভোলা মাছ, ভোলা মাছের ঝাল করবো। কাশি হচ্ছে দেখো না, এই ভোলা মাছ আর বাটা মাছ নিয়ে এসেছি, এই করব, কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোটবাবু পড়তে বসেছে আর বড়বাবুর ক্লাস হচ্ছে, তো চলো কি মাছ এনেছি একটু দেখাই। এই যে এখানে নিয়ে এসেছি ভোলা মাছ, আর এই যে রয়েছে বাটা মাছ, মাছ কেটে দিয়েছে, শুধু এবার ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রান্না বসাবো। তো চলো রান্নাটা করে নিই, করে নিয়ে ঝটপট আসছি। হ্যাঁ, ভোলা মাছ আর বাটা মাছ, আর এই যে ও এখানে পড়াশোনা করছে, স্যারের কাজ করছে, হোমওয়ার্ক দিয়ে যেত স্যার না ম্যাথের, তো ম্যাথের হোমওয়ার্ক করছে। তো চলো রান্নাটা করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। রান্না শেষের পথে, এই যে বাটা মাছ ভাজবি, বাটা মাছের ঝোল হবে, আর এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল একদম রেডি। তো এই হচ্ছে রান্না, আর শাশুড়িমা পেঁয়াজ দিয়ে ঝাল খাবে না বলে একটা ভাজা মাছ রেখে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম, আর কালকের ব্লগটা দুটো ভিডিও আমার ছেলে ডিলিট করে ফেলেছে, বড়টা ওর মানে যে পুজো করছিলাম ওকে বলেছিলাম একটুখানি পুজোর ভিডিওটা করে নে, করে নিলে তাহলে আর মানে ব্লগে দিয়ে দেবো, তো ব্লগে আর দিতে পারিনি, কি বলবো বলো তো। ও খালি ওর রিসেট মারে, ওর বোনকে খালি রিসেট মারে, কেন মারে কে জানে, ভগবানই জানে। তো চলো রান্নাটা করে নিই, করে নিয়ে আসছি, আর ওইদিকে মা পুজো করছে। ঠিক আছে, এই যে বাটা মাছ, কি ঝোল করছো কিসের? আলু বেগুন দিয়ে একটা ঝোল করছি, কারণ সবজি বাজারে গেলাম, সবজি দেখেও সবজি নিলাম না, দিও না দিও না, সবজি দেখেও সবজি নিলাম, ভাবলাম আছে তিন তিন সব রয়েছে তো নেওয়া হলো না, আর কি হবে, পাতলা করে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ঝোল করি, ওই দেবো, তারপরে কালকে সানডে আছে, কালকে যাতে সবজি আছে, ওলকপি সব গ্যাসে, ওলকপি বাঁধাকপি ফুলকপি সব গ্যাসের সবজি, শিম থাকলে একটু শিম আলু এরকম দিয়ে ঝোল করা যেত, আর কি হবে, কিছু করার নেই, বিনসও নেই, বিনস খাওয়া হয়ে গেছে, চাউমিন করলাম খাওয়া হয়ে গেছে। চলো তোমার কি আবার, আজকে তো পড়তে যেতে হবে ম্যাথ ক্লাস, যেতে হবে পড়তে, অনলাইনে ম্যাথ হয়, অনলাইন করবে না, না
বিয়ে করবে। অনলাইনে ম্যাচ হয় বলো? কি হয়েছে? না মা বিয়ে করবে, অনলাইনে ম্যাচ ভালো হয় না, ম্যাচটা আমাকে অফলাইনে করা উচিত, তাই না বলো? ম্যাচটা অফলাইনে করা উচিত। ও স্যার না, এখানে বলাটা ঠিক হবে। আর স্যার তো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, কোনো অসুবিধা নেই। জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে। তারপর জানালায় দিয়ে গেছে, আমি বাবা এটা নিয়ে যাই। এটা নিয়ে গিয়ে এটা কালকের চালের বস্তায় দিতে হবে, সেটা দেওয়া হয়নি, একটা রেখে দিয়েছিলাম, তো এটা দেবো আজকে চালের বস্তায়। বাবা সকাল থেকে পিঠে খেয়ে আমার অ্যাসিডিটি হয়ে গেছে, এত প্রচণ্ড অ্যাসিড করেছে দুধ পুলি খেয়ে। তো ছাদ থেকে চলে এলাম জামা কাপড় মিলে দিয়ে, এবারে খাবো ওর পাপা এলে। তো ছোটোবাবুর খুব খিদে পেয়ে গেছে, ছোটোবাবুকে খেতে দিতে হবে, তাই তো কক ব্যাট নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার বিকেলে দেখা হবে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু ল্যাপটপে বসেছি কিছু কাজ করার জন্য। তো ল্যাপটপে আমি কাজটা করে নিই, আর কাজ করতে করতে এখানে ভিডিওটা এন্ড করে দেব। ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, কারণ বিকেলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, আর সেই জন্য ভিডিওটা এখনই এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থাকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ক্লাবের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার।